হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকের টপিক হচ্ছে কন্যা রাশি লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন হয় জানবো ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হবে একদম নাকেটে ভিডিওটি পুরো দেখবেন অনেক কিছু ইনফরমেশন কিন্তু আপনারা পাবেন তার আগে আরেকটি জিনিস আপনাদের করতে হবে সেটা হচ্ছে আমি সাটারনের ট্রানজিস্ট এবং জুপিটারের ট্রানজিস্ট এই দুটি ট্রানজিস্ট নিয়ে ভিডিও আপ করেছি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি অতি অবশ্যই জেন অতি অবশ্যই গিয়ে দেখে নিন দেখে নিলে আপনাদের কিন্তু প্রচণ্ড পরিমাণ হেল্প হবে কীরকম হেল্প এই ট্রানজিকগুলো আপনাদের লাইফে কি প্রভাব ফেলছে আপনাদের কি করণীয় দু হাজার কুড়ি সালে কীভাবে আপনাদের স্টেপ ফেলে চলতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন আপনাদের হেল্পের জন্য কিন্তু ভিডিওগুলো বানানো অতি অবশ্যই দেখে নিন তাহলে চলুন শুরু করি কন্যা রাশির মানুষদের লাভ লাইফ কেমন হয় কন্যা রাশির মানুষদের লাভ লাইফটা কেরাম হয় বলুন তো কন্যা রাশির মানুষরা কিন্তু খুব একটা স্পষ্টবাদী লোক নয় ঠিক আছে প্রচণ্ড যে কোনো জিনিস সহ্য করার ক্ষমতা রাখে আর এই সহ্য করার ক্ষমতার জন্য এদের যদি কিছু ধরুন প্রবলেম ম্যানেজ করে এরা কিন্তু সচরাচর বলে না এটা একটা প্রবলেমের কারণ আর কন্যা রাশির মানুষদের সবসময় প্রেমের ব্যাপারে এরা একটা সেই টানাপোড়াণের মধ্যে থাকে কেমন বলুন তো একজনকে ভালো লাগে ঠিক আছে হ্যাঁ তার সাথে রিলেশানে আছে বাট আবার কারোর প্রতি একটু ভালোবাসা জন্মে গেল এই ধরনের ফিলিংস কিন্তু কন্যা রাশির মানুষদের আসে এরা যার সাথে রিলেশানে থাকুক না কেন তার সাথে খুব চট জলদি ফিজিক্যাল রিলেশানে চলে আসে এটা এদের কিন্তু একটা বড় প্রবলেম এই প্রবলেমটার জন্য কোথাও গিয়ে এদের রিলেশানটা কিন্তু ব্রেক হয়ে যায় যে কোনো মানুষের সাথে এরা খুব চট জলদি ইনভলভ হয়ে যায় প্রথম দিকে খুব একটা ইনভলভ হতে পারে না বাট পরে খুব চট জলদি ইনভলভ হয়ে যায় প্রেমের ক্ষেত্রে দেখবেন এরা খুব আমতা আমতা করে কথা বলে বাট ততটা ইন্টেলিজেন্ট হয় এরা খুব স্বার্থ নিয়ে কিন্তু প্রেমের ব্যাপারে চলে যারা শুনছেন আমি বললাম হয়তো কথাটা ভালো লাগবে না বাট এটা রিয়েলিটি খুব স্বার্থ নিয়ে চলে যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ আছে যতক্ষণ স্বার্থ নেই তো এরা নেই এরকম একটা ব্যাপার আর এরা দেখবেন একটা লং ডিস্টেন্স রিলেশানে থাকে ঠিক আছে কেমন ধরুন একটা পার্টনার আছে তার সাথে মাস কথা বলছে তিন মাস কথা বলছে না আবার মাস কথা বলছে পাঁচ মাস কথা বলছে না বাট আছে আসে মানে বলতে পারবো একটা প্রেমিক বা প্রেমিকা আছে এই ধরনের ব্যাপার কিন্তু থাকে বাট পাশাপাশি আবার কিন্তু একটা স্টেডি রিলেশনশিপও থাকে দুটো রিলেশনশিপ এরা খুব ভালো মেনটেন করে চলতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এরা খুব চট জলদি পার্টনারের প্রতি একদম সে ইমোশনাল হয়ে গেল পার্টনারের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট এত বেড়ে যায় সেই পার্টনারের জন্য একদম মরিয়া হয়ে উঠলো তাকে না পেলে সুসাইড করে নেব আমি মরেই যাব এরকম ধরনের টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে ভীষণ মাত্রায় দেখা যায় তবে প্রেমের ব্যাপারে এরা খুব চট করে কাউকে বিলিভ করে না কিন্তু প্রচণ্ড ডাউট করে ডাউট এদের মনের মধ্যে সব সময় থাকে আর এরা খুব একটা প্রেম করে ঠিকই বাট প্রেমে খুব একটা গুরুত্বরা দেয় না প্রেম করে এই কারণে কি হ্যাঁ একটা করতে হবে এই আর কি সবাই করছে আমিও করব এই ধরনের টেন্ডেন্সি এদের খুব একটা মানে গুরুত্ব থাকে না রিলেশনটা আছে ঠিক আছে কোনো ইম্পর্টেন্স থাকে না পার্টনারের কোনো ইম্পর্টেন্স থাকে না পার্টনার আছে পার্টনারের মতো আছে যখন দরকার তখন কথা বললাম দ্যাটস ইট একদিন পুজোয় ঘুরতে বেরোলাম কোনো ওকেশনে গেলাম খেলাম দিলাম চলে এলাম আর এরা প্রেমের ব্যাপারে কিন্তু পয়সা খরচা করতে খুব নারাজ লোক যতটা অপোজিট যে পার্টনার আছে তার ঘাট দিয়ে চলে গেলে হয় এরকম মানসিকতা কিন্তু এরা রাখে এই কারণগুলোর জন্য কিন্তু এদের রিলেশন ব্রেক হয়ে যায় এরা বেশি দিন একটা রিলেশানে কিন্তু থাকতে পারে না আর এদের একটা জিনিস আছে এরা দেখবেন এদেরকে কোনো গিফট করলেন তো এরা সব সময় গিফটের ভ্যালুটা জানতে চায় এদের গিফটটা আপনি মন থেকে দিচ্ছেন বা কী দিচ্ছেন সেটা কোনো জানার দরকার নেই আপনি যদি একটা এক্সপেন্সিভ গিফট দেন তাহলে ওকে আছে যতক্ষণ আপনি গিফট চিফট দিতে পারছেন ঘোরাতে বেড়াতে পারছেন ততক্ষণ ঠিক আছে যতক্ষণ আপনি এগুলো পারছেন না যখন আপনি এগুলো পারছেন না তখন তো টাটা বাই মানে এরকম একটা টেন্ডেন্সি এদের মধ্যে থাকে যাই হোক আমি বললাম যারা শুনছেন খারাপ লাগার কিছু নেই এগুলো নিচার হয় এগুলোকে যদি কেউ শুধরে নিতে পারে তাহলে শুধরে গেল কোনো অসুবিধার কিছু থাকে না এবার জানবো এদের ম্যারেজ লাইফ কেমন হয় ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু এরা খুব রিক্সি পারসন হয় একসাথে দুটো রিলেশনে এদের থাকার কিন্তু নেচার থাকে একটা রিলেশন কোথায় আছে আপনি জানবেনই না হয়তো থাকছে কলকাতায় একটা রিলেশন আর একটা ম্যারেজ করে রেখে বাইরে কোথাও কি করে জানবেন আর সব থেকে বড় কথা ব্যালেন্স পাওয়ার কিন্তু দুর্দান্ত কারণ হচ্ছে কেউ জানতেই পারবে না এরকম একটা রিলেশন আছে দুজনের সাথেই প্যারালালে খুব সুন্দর অ্যাক্টিং করে যাবে এই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে খুব ভালো আছে বিবাহের জন্য আমি এদেরকে খুব একটা পার্সেন্টেজ দিতে পারছি না কারণ বিবাহ করার জন্য এরকম লোকরা খুব একটা ভালো হয় না এদের এই যে স্বার্থপরতা এই স্বার্থপরতাটা হচ্ছে এদের ডিভার্সের কারণ একমাত্র আর দ্বিতীয় কথা হচ্ছে এরা নিজের দোষগুলো কিন্তু অন্যের ঘরে খুব সুন্দর চাপিয়ে দিতে পারে এটা হচ্ছে একটা ডিভোর্সের কারণ দেখবেন এরা পার্টনারকে খুব মানে যাচ্ছে তাইভাবে মেন্টালি বলুন বা ফিজিক্যালি বলুন টর্চার করে এর জন্য এদের রিলেশানগুলো কিন্তু ব্রেক হয়ে যায় একটা মানুষ এদের সাথে কিছুদিন থাকার পর সিম্পলি যাকে বলে অতিষ্ঠ হয়ে ওঠে কতক্ষণে বলবে কি আমি রিলেশানটা থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি এত মানে মেন্টাল প্রেশারে থাকে বা এত ফিজিক্যাল প্রেশারে থাকে সব রকম আর এদের যেহেতু সেক্সুয়াল নিডস খুব বেশি যতক্ষণ বেডে এরা হ্যাপি ততক্ষণ হ্যাপি যতক্ষণ হ্যাপি নয় আপনাকে কিন্তু আর চেনে না এটা হচ্ছে কন্যা রাশির মানুষদের নেচার এই জিনিসগুলো হচ্ছে একটা মানুষকে কখনোই ভালোবাসা দিতে পারে না আর সব থেকে বড়ো গুণ বলুন তো এদের ভালোবাসার কোনো আর্ট নেই যে ভালোবাসা যে একটা অনুভূতি সেই অনুভূতিটা কিন্তু এদের সাথে থেকে আপনারা ফিল করতে পারবেন না হ্যাঁ আপনাকে খাওয়াচ্ছে ঘোরাচ্ছে এত অবধি ঠিক আছে ভালোবাসা এই জিনিসটা কিন্তু কখনো ফিল করতে পারবেন না কারণ এরা ভালোবাসলেও ভালো হয়তো ইনিশিয়ালি ভালোবাসে ভালোবাসলেও সেই ভালোবাসাটা খুব ক্ষণিকের জন্য কিন্তু সেই ভালোবাসায় কোনোরকম যে আপনি ফিল করছেন যে আমাকে ভালোবাসে বা একটা মানুষেরকে কে ভালোবাসলে যতটুকু তার টেক কেয়ার বলুন রেসপন্সিবিলিটি বলুন এগুলো নেওয়া উচিত তো রাশির মানুষরা কোথাও গিয়ে সেগুলো নিয়ে উঠতে পারে না ভালোবাসার যে ইনার মিনিং আছে সেই মিনিংটাই কিন্তু এদের কাছে ক্লিয়ার নয় অ্যাকচুয়ালি হোয়াট ইজ লাভ এই প্রবলেমটার জন্যই কিন্তু ম্যাক্সিমাম এদের দেখা যায় এদের রিলেশনটা ব্রেক হয়ে গেছে বা এরা পরে আবার একটা ম্যারেজ করছে এই ধরনের ব্যাপার এদের মধ্যে থাকে এই জন্যই কিন্তু রিলেশনগুলো স্টে করে না আরেকটা প্রবলেম বলবো সেটা হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণ মানির পিছনে দৌড়াতে থাকে দেখুন সবাই মানির পেছনে দৌড়াচ্ছে এটা লাইফ ইম্পর্টেন্ট সেটা সবাই জানে এটা কাউকে বলে দিতে হয় না একটা বাচ্চা থেকে বড় সবাই জানে কিন্তু এদের প্রবলেমটা হচ্ছে তে এরা এত বেশি মানে সে ইনভলভ হয়ে যায় ধরুন এর একটা পার্টনার আছে তার সাথে দুটো কথা বলা বা কিছু মানে সেই জিনিসটাই ভুলে যায় মানে এদের কাছে পার্টনারটা কেমন হচ্ছে ঠিক উইকেন্ডে ঘুরতে আসার মতো ধরুন উইকেন্ড এসে ঘুরতে এলাম ঘুরে বেড়িয়ে চলে গেলাম টাটা বাই তারপরে তোমাকে আর চিনি না এই ধরনের মানসিকতা আপনার দরকারে যদি আপনি একশো বারো ফোন করেন কোন খুব ইম্পর্টেন্স দরকার এদের থেকে কিন্তু কোনো রেসপন্স পাবেন না কোনো বিপদে পড়ে এদের কাছে গেলে কিন্তু কোনো রেসপন্স পাবেন না তখন এরা কী বলবে কি নিজেটা নিজে বুঝে নাও এটা হচ্ছে কিন্তু কন্যা রাশির মানুষদের নেচার বন্ধুরা অনেক কিছু বললাম যারা শুনছেন খারাপ লাগলো সরি কারণ এটা 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 রিয়েলিটি এটাই কিন্তু কন্যা রাশির মানুষদের নেচার তাহলে বন্ধুরা কন্যা রাশির ম্যারেজ লাইফ লাভ লাইফ নিয়ে সমস্ত কিছু কভার করে দিলেন ভিডিওটি ভালো ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে অন্য ভিডিওতে টাটা